আবারও দুর্ঘটনা তারকেশ্বরে। পৃথক দুটি জায়গায় দুর্ঘটনার জেরে এক মহিলার মৃত্যু হয়। পাশাপাশি তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয় সাত পুণ্যার্থী। পুলিশ গিয়ে দুটি ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। সোমবার বেলা একটা নাগাদ তারকেশ্বর থানার তালপুর পঞ্চায়েতের আমতল এলাকায় একটি ওভারলোড বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম রঞ্জনা সামন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, সাইকেল নিয়ে তালপুর পঞ্চায়েত অফিস থেকে মুক্তারপুরে বাড়ি ফেরার পথে পিছন থেকে ধাক্কা মারলে গাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মহিলাটি। লরিটি আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। অপরদিকে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলে সাত তীর্থযাত্রী। জানা গেছে, মধ্যমগ্রাম ও বসিরহাট এলাকা থেকে এসেছিলেন তারা। পুজো দিয়ে ফেরার পথে পরিপাল থানার বাসুদেবপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওভারলোড লরির পিছনে ধাক্কা মারে তীর্থযাত্রী বোঝায় 107 গাড়িটি। আহতদের পরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় পরিপাল থানার পুলিশ। কিসে হয়েছে আমি জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।